বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কোম্পানির সাথে যারা সংশ্লিষ্ট বিগত দিনগুলিতে সবার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা রেখে আজকে কিছু কথা বলতে চাচ্ছি। এটা আমার আগের ভিডিওর দ্বিতীয় অংশ। পৃথিবীতে যখন কোনো ভালো কাজ হয়, তো এটাকে মানুষ দু ধরনের মানুষ দুভাবে বিশ্লেষণ করে। এক ধরনের মানুষ এটাকে বলে যে এই কাজটা হয়েছে কাবিলিয়াতের কারণে, আর আরেক ধরনের মানুষ বলে এই কাজটা হয়েছে কবুলিয়াতের কারণে। কাবিলিয়াত শব্দের অর্থ হচ্ছে যে যোগ্যতা। দেখা গেল যে কেউ একটা অপারেশনে সাকসেসফুল হয়ে গেল, তো এক ধরনের লোক এটাকে বলবে যে এটা কাবিলিয়াতের ব্যাপার, অর্থাৎ ডাক্তার খুব অভিজ্ঞ ডাক্তার ছিল, তার দক্ষতা ছিল, অভিজ্ঞতা ছিল, জ্ঞান ছিল, এবং এর কারণে সে অপারেশনে সাকসেসফুল হয়েছে। আর আরেক ধরনের লোক এটাকে এইভাবে বর্ণনা দেবে যে এটা কবুলিয়াতের ব্যাপার ছিল, আল্লাহ তাআলা ওই লোককে সুস্থতা রাখছিল, এই কারণে আল্লাহ তাআলা ওই ডাক্তারের উসিলায় তাকে সুস্থ করছেন। তো কাবিলিয়াতের কথা যদি বলি, তো আমার মধ্যে তেমন কোনো কাবিলিয়াত নাই বা আছে যার দ্বারা আমি আপনাদের জন্য কিছু করতে পারি। বাকি এই কোম্পানিতে যারা এই কোম্পানির সাথে আপনারা বিগত দিন থেকে এখন পর্যন্ত সংশ্লিষ্ট আছেন, আপনাদের আত্মত্যাগ, আপনাদের কষ্ট, আপনাদের দোয়া সব মিলিয়ে আপনারা অনেক কিছু আল্লাহ থেকে কবুল করে নিয়েছিলেন এই কোম্পানির জন্য। তার কয়েকটা উদাহরণ আমি দেব, তারপর আমি বাকি অংশে চলে আসব। সেটা হচ্ছে যে আমরা 2011 থেকে এই কোম্পানি নিয়ে আমাদের পথ চলা শুরু, এবং তখন থেকে এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে অনেক লোক আমাদের কোম্পানির সাথে সংশ্লিষ্ট হয়েছে। তো আপনারা যে এই জিনিসগুলো আল্লাহ তাআলা থেকে কবুল করে নিয়েছিলেন এই কোম্পানির জন্য 2011 থেকে 2020 পর্যন্ত, এই বিগত 9 বছরে যেটা ছিল, সেটা হচ্ছে যে আপনাদের এই কোম্পানি মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে কম খরচে আপনাদেরকে পারমিট দিতে সক্ষম হয়েছিল। তারপরে আপনারা আরেকটা সুবিধা, যেটা যে যার কারো যদি কোনো অসুবিধা হইতে হয়, পুলিশ ধরে নিয়ে গেছে, ইমিগ্রেশন ধরে নিয়ে গেছে, অথবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হইতো, কোম্পানি কোনো দিন এর জন্য বলতো না যে এই কেস সেটেল করতে এত টাকা লাগবে, আপনি এত টাকা দেন, তারপরে আপনার লোক নিয়ে আসবে, এভাবে কিন্তু কোনো দিন এই কোম্পানি কাজ করেনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। তো ঝাঁপাইয়া পড়তো, লোককে বের করে নিয়ে আসার পরে তারপর খরচের চিন্তাভাবনা করা হইতো, কোম্পানির কারো অসুস্থতার ক্ষেত্রেও তাই। এরপরে কোম্পানির লোকজনের মধ্যে একটা জিনিস আসলো, মারাত্মক অভিযোগ বিভিন্ন দিক থেকে, যে বিভিন্ন জায়গায় তারা কাজ করে বেতন পায় না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, যারা যারা বিভিন্ন জায়গায় বেতন কাজ করে বেতন পায় না, তারা যাতে প্রতারিত না হয়, আমরা তাদেরকে আমাদের আন্ডারে কাজ দেওয়া শুরু করলাম। যেখানে আমরা প্রথমে আমরা মালয়েশিয়াতে যেটা করেছি সেটা হচ্ছে যে প্রত্যেক মাসে আমরা 2 বার বেতন দিতাম, প্রত্যেক 15 দিন পর পর, অর্থাৎ 1 থেকে 15 তারিখের বেতন আমরা 20 তারিখে দিতাম, এবং 16 থেকে 31 তারিখের বেতন আমরা পরবর্তী মাসের 5 তারিখে দিতাম। এই পর্যায়ে আমরা শুরু করেছিলাম, এবং শেষার্ধে এসে আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে প্রত্যেক 10 দিনে আমরা বেতন দিতাম, অর্থাৎ 1 তারিখ থেকে 10 তারিখের বেতন আমরা 15 তারিখে দিতাম, 21 তারিখ থেকে 20 তারিখের বেতন আমরা 25 তারিখে দিতাম, আর 21 তারিখ থেকে 31 তারিখের বেতন আমরা পরবর্তী মাসের 5 তারিখে দিতাম। তো এই সুবিধাগুলো এইখানে যারা বাংলাদেশি ছিল, আপনাদের ত্যাগের কারণে, আপনাদের পরিশ্রমের কারণে এই কোম্পানি থেকে এই ফায়দাগুলো নিতে পারত। এরপরে এই কোম্পানিতে অনেকে তাদের ব্যক্তিগত ফোন লাইন নিয়েছে, প্রিপেড ব্যবহার করলে অনেক খরচ আসে, যার জন্য কোম্পানির নামে লাইন নিয়ে ওরা ওইটা ব্যবহার করছে। অনেকে কোম্পানিকে ব্যবহার করে বিভিন্ন বিজনেস লাইসেন্স তৈরি করে বিজনেস করেছে এবং এখনও করতেছে। অনেকে এই কোম্পানির কাগজপত্র দিয়ে কন্ট্রাক্ট নিয়ে ওই কন্ট্রাক্টে কাজ করতেছে। এই সুবিধাগুলো আপনাদের এই কোম্পানি বিভিন্ন সময়ে আপনাদের জন্য করে দিয়েছিল। এরপরে যেটা করেছিল সেটা ছিল যে কোম্পানিতে দেখা যায় কাজ করে অনেকে তেমন কোনো ইনকাম বা কোনো পুঁজি নেই যেটা দিয়ে সে বড় মাপের একটা ব্যবসা করতে পারবে। তখন আমরা স্বল্প পুঁজিতে আমাদের ব্যক্তিগত প্রজেক্ট যেগুলো আমাদের কোম্পানি করতো ওগুলাতে আমরা ওদেরকে ইনভেস্টমেন্ট করার সুযোগ দিয়েছিলাম, যেটা সর্বনিম্ন 1000 রিংগিত ইনভেস্টমেন্ট করা যেত। এবং আমাদের শুরু থেকে 2020 পর্যন্ত যারা ইনভেস্ট করেছে, ইনভেস্টের প্রায় সমপরিমাণ মুনাফাও পেয়েছে বিভিন্ন প্রজেক্টে।
তো এটা ছিল। এরপরে অনেকে বলতো যে আমাদের ওই পরিমাণও ক্যাপিটাল নেই যে আমরা ব্যবসা করব। তখন আমরা ওদের জন্য যেটা আমরা করেছিলাম সেটা যে আমরা 100 টাকার মধ্যে ওদের জন্য বিজনেস বের করেছিলাম, সেটা ছিল যে মালয়েশিয়ার ওয়ান টাইম সিম 100 টাকার মধ্যে আমরা তাদেরকে প্রোভাইড করতাম, সামান্য কিছু সিম কার্ড যেটা দিয়ে সে তার এলাকায় বিজনেস করতে পারতো। তারপরে একটা জিনিস দেখা গেল যে অনেকে একটা দামি জিনিস কিনতে চায়, একটা ভালো হ্যান্ডফোন কিনতে চায়, অথবা হঠাৎ করে দেশে যেতে চায়, কিছু শপিং করা লাগবে, তো ওই রকম জমানো টাকা নেই। তো ওদের কথা চিন্তা করে কোম্পানি তখন কি করলো যে একটা প্রোগ্রাম চালু করলো যেটা ছিল কিস্তিতে কেনার ব্যবস্থা। টিকিট নিয়ে যাবে, আস্তে আস্তে সুবিধাজনকভাবে কিস্তিতে সে টাকা দিয়ে দেবে, যেটা 3 মাস মেয়াদ থেকে 1 বছর মেয়াদ পর্যন্ত কিস্তিতে ছিল। তো ওইটা তো আলহামদুলিল্লাহ কোম্পানির অনেকে দেশে যাওয়া শপিং করেছিল, অনেকে ল্যাপটপ কিনেছিল, অনেকে হ্যান্ডফোন কিনেছিল, এবং একটা সুবিধাজনক কিস্তিতে এটা শোধ করে মোটামুটি লাভবান হয়েছিল। তো এর পরবর্তীতে যেটা আমাদের সামনে আসছিল সেটা ছিল যে আমাদের কোম্পানির অনেকে এবং অনেকের পরিচিত কোম্পানির যে কিছু অসহায় ফ্যামিলি ছিল, যাদের বাবা একসময় মালয়েশিয়ায় ছিল, মারা গেছে, সংসার চলতে পারে না, এতিম, একেবারে দুর্বল কিছু ফ্যামিলি, তো ওই রকম অনেকগুলো ফ্যামিলিকে আমরা অনেক দিন এই কোম্পানি থেকে প্রত্যেক মাসে তাদেরকে একটা খরচ আমরা বহন করতাম। তো এই যে জিনিসগুলো, এগুলো আপনাদের ত্যাগ, আপনাদের দোয়া এবং আপনাদের প্রচেষ্টার কারণে আল্লাহ তাআলা এই কোম্পানির মাধ্যমে এই কাজগুলো করাইছেন। এটা আমার কাবিলিয়াত না, এটা আপনাদের মেহনতের, আপনাদের অন্তরঙ্গতার কারণে এটা হয়েছে। এখানে আমার ব্যক্তিগত কোনো যে কাবিলিয়াত, যোগ্যতা তেমন কিছু না। এরপরে কোম্পানির যেটা শেষ চিন্তাভাবনা আপনাদেরকে নিয়েছিল সেটা ছিল যে আপনারা যারা মালয়েশিয়ায় 5 বছর, কেউ 7 বছর, 10 বছর, 12 বছর থেকে যখন দেশে ফিরে চলে যান, তখন দেখা যায় যে দেশে যায় তেমন কিছু করতে পারেন না, স্বল্প পুঁজিতে কিছু করতে পারেন না। তো আপনারা যাতে স্বাবলম্বী হতে পারেন এইটা একটা টার্গেট ছিল। আরেকটা ছিল যে মালয়েশিয়াতে আমরা যখন দেশে যেতে চাই তো বিভিন্ন এলাকায় আমরা ছড়াইয়া ছিটাইয়া কাজ করি, কেউ কেডাই, কেউ পোলাও পিনেং, কেউ জোহর বারু, কেউ মালাক্কা, বাকি দেশে যাওয়ার সময় সবাই কেএলে আসে। কেএলে এসে তারা কম বেশি বাজার সদাই করে, কেএল থেকে বাংলাদেশে যায় এবং বাংলাদেশ থেকে ফিরে আবার কেএলে এসে তারপর সেখান থেকে এসে তার কর্মস্থলে যায়। তো এদের এই কেএলে থাকাটা একটা সমস্যা ছিল। তো ওরা যাতে এসে অন্তত একটা ঠিকানায় থাকতে পারে এবং সেখান থেকে বাজার সদাই করে প্যাকিং করে যাতে দেশে যেতে পারে এবং দেশ থেকে এসে যাতে একটা ঠিকানায় উঠতে পারে, সেই চিন্তা করে একটা প্রজেক্ট আমরা শুরু করেছিলাম সুঙ্গাইবুলুতে, যেটা মানে অনেকগুলো প্রশিক্ষণের ব্যবস্থাও থাকতো এবং পাশাপাশি আমাদের কোম্পানির সবার একটা ঠিকানা হতো যেখানে এসে সে উঠতে পারতো। তো এটা একটা টার্গেট ছিল কোম্পানির জন্য। আর আরেকটা বাকি ছিল, সেটা ছিল যে একটা ক্লিনিক বা ছোট্ট সাইটের হসপিটাল জাতীয় যেখানে আমরা বাংলাদেশি ডাক্তার রাখতাম এবং বাংলাদেশি ব্যবস্থাপনায় যাতে বাংলাদেশি রুগীরা তাদের রোগটা একটু বাংলা ভাষায় এক্সপ্লেন করে বলতে পারে এবং প্রপার চিকিৎসা নিতে পারে। তো এই দুইটা টার্গেট কোম্পানির বাকি ছিল, মানে বাকি ছিল ঠিক না, কাজ শুরু করতে ছিল। তো ওই অবস্থায় লকডাউন শুরু হয়ে গেল এবং সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছিলো। এরপরে আসলো কলিনের ব্যাপারটা। তো কলিনের ব্যাপারে যখন আমরা কাজ শুরু করলাম এইভাবে সেভাবে, শেষার্ধে যখন আমাদের কলিনের অ্যাপ্রুভাল পর্যায়ে আমরা চলে আসছি, ল্যাবি জমার ব্যাপারটা হয়ে গেছে, তখন আমরা যেই কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলাম যে বাংলাদেশ থেকে লোকগুলো প্রসেস করে আমাদের এখানে নিয়ে আসবে, এরা আমাদের সাথে একটা মারাত্মক ধরনের প্রতারণা করেছে। তারা আমাদের লোক না এনে তাদের নিজস্ব লোক নিয়ে আসছে। তো এখানে আমাদের কলিনের যেই ব্যাপারটা, সেখানে বিশাল মাপের একটা টাকা যেটা আপনারা আমাদেরকে দিয়েছিলেন, ওইখানে ওই ওরা প্রতারণা করে ওই টাকাগুলো ওইখানে ব্লক করে ফেলেছে। তো আমাদের এখানে যারা কলিনের জন্য আসছিলেন, আমরা যারা প্রথমে রিফান্ড চেয়েছিলেন আমরা কিন্তু বলার অল্প কিছুদিনের মধ্যে দিয়ে দিচ্ছি, দিতে 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 এইখানে আমাদের বিজনেসের যে একটা ক্যাপিটাল আমরা নাড়াইতাম ওইটাও দেওয়া শেষ হয়ে গেছে। কিন্তু ওই যেই লোক আমাদের সাথে প্রতারণা করছে তার
তার কাছে যখনই আমরা টাকা চাইছি তখনই সেই দিয়ে দিচ্ছি, এই কালকে সেটেল করতেছি, পরশু সেটেল করতেছি, এরকম করে করে এখনও সে তারিখের পর তারিখ দিয়ে যাচ্ছে। তো আমরা কলিনের জন্য এখনও কাজ করতেছি, এরকম না যে কাজ করতেছি না, এখনও কলিন হওয়ার সম্ভাবনা আছে। যার জন্য যারা এখনও অপেক্ষা করতেছেন কলিনের জন্য, ইনশাল্লাহ নিরাশ হওয়ার কিছু নেই। আর দ্বিতীয় হচ্ছে, যারা রিফান্ডের জন্য অপেক্ষা করতেছেন তাদেরকেও আমি এই কথা বলছি না যে কি যেন বলে ওই লোক টাকা দিলে তারপর আমি আপনাদেরকে টাকা দেবো, ব্যাপারটা তা না। সে যদি দেয় আলহামদুলিল্লাহ, তাহলে তাড়াতাড়ি দিতে পারবো। আর সে যদি আল্লাহ না করে এইরকমই চলতে থাকে, তার অর্থ এই না যে কোম্পানি দায়িত্ব নেবে না, ইনশাল্লাহ আপনাদের সবারই টাকা আমরা ফিরাই দেবো। ঠিক আছে, তো এখন আমি যেটা বললাম যে ক্যাপিটালও এখানে রিফান্ড করতে করতে তেমন কিছু নেই। তো আমাদের যেই টার্গেটটা ছিল যে একটা ক্লিনিক দেব, সেটা আপাতত বন্ধ। আমাদের যেই সুঙ্গাইগুলোতে যেই সবার একটা আবাসন মানে স্বল্প ঠিকানা করার চিন্তাভাবনা ছিল যেই প্রজেক্টটা, এই প্রজেক্টটাও আপাতত আমি স্টপ করে দেব। এখানে আমাদের কিছু ট্রাক আছে, আমাদের আমার ব্যক্তিগত অফিসের যেই গাড়িটা গাড়ি এবং আরও টুকটাক যেগুলো ব্যক্তিগত এবং কোম্পানির যে জিনিসগুলো, এগুলো আমরা একত্র করে বিক্রি করে তারপরে আপনাদের এই রিফান্ডের ব্যাপারটা আমি করব। তো আমি শুরুতে যে কথাটা বলতেছিলাম যে একটা হলো কবুলিয়াত, একটা হলো কাবিলিয়াত। আমাদের এই কোম্পানি আমরা সব সময় কবুলিয়াতের উপর কিন্তু প্র্যাকটিস করে চলছি যে আল্লাহ থেকে এটা আমরা আদায় করে নেব এবং আল্লাহ আমাদেরকে দিবেন। কোনো কিছু কবুলিয়াত নেওয়া, কবুলিয়াত করানোর জন্য যেই জিনিসটা আমাদেরকে শেখানো হয়েছে সেটা হচ্ছে এই যে দুনিয়াবি লাইনে ওইটা করার যেই প্রক্রিয়া, ওই প্রক্রিয়াতে সর্বাত্মক চেষ্টা করা, এক। দুই হচ্ছে আল্লাহ তাআলার কাছে ওই ব্যাপারে দোয়া করা। তো এই দুই প্রক্রিয়া যদি সমান্তরালভাবে চলে, তাইলে একটা জিনিস কারো মধ্যে কাবিলিয়াত না থাকলেও আল্লাহ ওইটাকে কবুলিয়াতের পর্যায়ে নিয়ে যাবেন, অযোগ্য লোককে দিয়েও আল্লাহ তাআলা অনেক কাজ করাবেন। তো সেই সেটার প্রমাণ আমি যে আমি আপনাদের সামনে আসছি, যেটা বলতেছি যে আমার মধ্যে কোনো কাবিলিয়াত নেই যেটা দিয়ে আমি আপনাদের জন্য কিছু করার ক্ষমতা রাখি, এখনও নেই। তারপরেও আপনাদের দোয়াতে আল্লাহ তাআলা এটা আপনারা আল্লাহ থেকে কবুল করায় নিছেন। তো এখন আমাদের কলিনের ব্যাপারে এবং আমাদের এই কোম্পানি যাদের 2023 ভিসা শেষ হচ্ছে, এই দুইটা ইস্যুই আমাদের এখন আল্লাহ তাআলার থেকে কবুল করাই নিতে হবে। তো প্রচেষ্টার দিক থেকে যেটা করার সেটা এখনও কোম্পানি থেমে নেই করতেছে। বাকি যে আরেকটা অংশ, দোয়ার অংশটা, এই অংশটার ব্যাপারে আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করতেছি। আমি 2021-এর রিক্যালিব্রেশনের কথা বলতেছি। 2021-এর রিক্যালিব্রেশনে আমরা এমন এক সমস্যায় পড়েছিলাম, আমাদের কোম্পানির লাইসেন্সগুলো রিনিউয়ালতে একটা বিশাল বড় সমস্যা দাঁড়া হয়েছিল এবং ওই লাইসেন্সগুলো রিনিউয়াল না হলে পারমিটও পাবে না। আবার 2022-এ যাদের পারমিট মাতি হচ্ছে, সরকার ওই সময় ওদেরকে ফিঙ্গার করলে ডিসকোয়ালিফাই করে দিচ্ছে, ওরাও পারমিট পাচ্ছিল না। কিছু কিছু লোক আসছে যারা ব্ল্যাকলিস্ট লারিমাজিখান ছিল, ওদেরও রাস্তা পাওয়া যাচ্ছিল না। তো যখন কাবিলিয়াতের যেটা, যে দুনিয়াবি লাইনে যোগ্যতা অনুযায়ী যতটুকু চেষ্টা করা, ওইটা করার পর যখন কোনো রাস্তা পাচ্ছিলাম না, তখন কবুলিয়াতের লাইনে আমরা কাজ শুরু করলাম। আমরা আমাদের সবাইকে, কোম্পানির সবাইকে জানাইলাম যে ভাই, আমরা একটা দোয়ার জামাত বা দল করতে চাচ্ছি, যাদের কাজ হচ্ছে প্রতিদিন কমসে কম একবার করে কোরআন শরীফ থেকে সুরা ইয়াসিন পড়বে, পড়ে কোম্পানি সিআইডিবির জন্য এবং কোম্পানির রিক্যালিব্রেশনের জন্য দোয়া করবা, যে যারা এখানে আসছে আল্লাহ তাআলা যাতে কোম্পানি সিআইডিবিরও সমাধান করে দেয়, সবার রিক্যালিব্রেশনের পারমিটেরও ব্যবস্থা করে দেয়। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে কোম্পানির সিআইডিবির সমস্যাও সমাধান হয়েছিল। রিক্যাবের শুধু দুইটা সমাধান হয় নাই, একটা ছিল যাদের 2022-এ মাতি হয়েছে ওদের পারমিটের ব্যবস্থা হয় নাই, আর যারা ব্ল্যাকলিস্ট ছিল তাদের হয় নাই। আলহামদুলিল্লাহ, দোয়ার ধাক্কায় সরকার আবার 2023-এ রিক্যালিব্রেশন দিল এবং ওই রিক্যালিব্রেশনের প্রথম বেইসেই আলহামদুলিল্লাহ যারা 2022-এ মাতি হয়েছিল ওদের ফিঙ্গার হয়ে গেছে, ব্ল্যাকলিস্ট যারা ছিল লারি মাঝিকান আলহামদুলিল্লাহ এরাও ফিঙ্গারে উত্তীর্ণ হয়েছে, অনেকে স্টিকার পেয়ে গেছে, অনেকে পাওয়ার রাস্তায় আছে। তো একটা বোঝা যখন দেখা যায় যে একজনে উঠাইতে পারে না, তখন আমরা কি করি যে আরেকজনের সাহায্য নেই, যেভাবে আপনি ধরেন দুজনে পারতেছে না, তখন আমরা কি করি তিনজনের সাহায্য নেই। এইভাবে দেখা যায় একটা নির্দিষ্ট পরিমাণ লোক যখন বোঝা মানে সাহায্য করে, তখন দেখা যায় যে বোঝাটা উঠানো খুব সহজ হয়ে যায়। তো এই যে এখনকার যে সমস্যা আমাদের সামনে,
একটা হচ্ছে যে রিক্যালিব্রেশনে যারা 2023-এ ভিসা তাদের এক্সপায়ার্ড হয়েছে এরা, আর দুই হচ্ছে যে কলিনে যারা এখনও অপেক্ষা করতেছে এবং কলিনে যারা এখনও রিফান্ডের অপেক্ষা করতেছে, দুই ক্যাটাগরি। এই সমস্যা আল্লাহ তাআলার থেকে আদায় করে নিতে হবে। এজন্য আমার উদার্ত আহ্বান আপনাদের সবার প্রতি, আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন, আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন, এই কোম্পানির জন্য আপনারা অনেক ত্যাগ করেছেন অনেক সময়, এবং আপনাদের এই ত্যাগ, আপনাদের এই পরিশ্রম, আপনাদের এই সব কিছুর কারণেই কোম্পানি যে কাজগুলো আজ পর্যন্ত করতে পেরেছে এটা সক্ষম হয়েছে। আমার কারণে না, আমি এই ব্যাপারে বিন্দু মাত্র কৃতিত্বের দাবি রাখতে পারি না, এই সব কিছুই আপনাদের। এজন্য বলবো, কারণ আমি একটা লোককে বুঝাই আমার কোম্পানিতে আজ পর্যন্ত আনছি, বা এই কোম্পানিতে, আমার কোম্পানি মানে আপনাদের কোম্পানিতে, এই কোম্পানিতে আনছি আমি। আমার কোম্পানি বলতে এটা বুঝাই, যেহেতু আমি এই কোম্পানিতে চাকরি করি আপনাদের মতো একজন, সেই হিসাবে মাঝে মধ্যে আমার মুখ দিয়ে আমার কোম্পানি চলে আসে, এটা হয়তো কোম্পানিকে ভালোবাসার কারণে। বাকি আমি আজ পর্যন্ত একটা লোককে বুঝিয়ে বলে এই কোম্পানির সাথে সম্পৃক্ত করতে পারছি বলে আমার মনে হয় না। এই ক্ষেত্রে যেটা, এটা সম্পূর্ণ আপনাদের অবদান। তো আমি আজকে আপনাদের সবার কাছে একটা উদার্ত আহ্বান জানাচ্ছি, সেটা হচ্ছে এই যে, আপনি যদি কোরআন শরীফ পড়তে পারেন তাইলে অন্তত আপনি কষ্ট করে দিনে একটা সময় বের করে সূরা ইয়াসিন পড়ে আমাদের কোম্পানির যাতে এই রিক্যাবের যে সমস্যা এটাও যাতে আল্লাহ সমাধান করে দেয় খুব সহজে, এবং কলিনের যে সমস্যা এটাও যাতে সমস্যার সমাধান করে দেয়, এটা প্রতিদিন একবার করে দোয়া করবেন এবং আমাকে মেসেজ দিবেন যে আলহামদুলিল্লাহ আমি সূরা ইয়াসিন পড়ে দোয়া করছি, ঠিক আছে। আর আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, আপনি যোগাযোগ করেন আপনার মাকে, আপনার বোনকে, আপনার ফ্যামিলির মধ্যে কেউ পড়তে পারে কি না, ওদেরকে দায়িত্ব দিয়ে দেন, ওরা যদি পড়ে আপনি খবর নিয়ে আমাকে একটু জানাবেন। আর যারা যারা এই দুইটার একটাও করতে পারতেছেন না, তারা প্রতিদিন একটা সময় বের করে আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করেন যে আল্লাহ, এই কোম্পানিতে আমরা আছি এবং এই কোম্পানি সমস্যায় পড়ছে, যেই ভুলের কারণেই হোক তুমি রাস্তা করে দাও, একটু দিল থেকে দোয়া করবেন যে ইনশাল্লাহ সফল হয়ে যাবে। মানুষ একটা জিনিস বুঝায় যে দুনিয়াতে আমাদের হতাশ হওয়ার কিছু নেই, আল্লাহ তাআলা আমাদের জন্য সব সময় রাস্তা রাখছেন। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ মনে করেন যে আমাদের একটু পরীক্ষা নেন, যেটা আমি বললাম যে 2022-এ আমাদের লম্বা পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা, আপনাদের দোয়ার বরকতে আমরা এটা ক্রস করে আসছি। তো এখনকার যে সমস্যা এটাও যে সমাধান হবে না এটা মোটেও আমি মানি না, আল্লাহ তাআলা সমাধান করবেন, আল্লাহ আমাদেরকে চাচ্ছেন যে একটু পরীক্ষা নেওয়ার জন্য। তো এইখানে ভেঙে পড়ার কিছু নেই। আমি জানি আপনাদের অনেকের অনেকের কষ্ট হচ্ছে এই কলিনের সাথে যারা জড়িত হয়েছেন, তার চেয়ে যে কোনো অংশে আমার কষ্ট কম হচ্ছে ব্যাপারটা তা না, আমারও অনেক কষ্ট হচ্ছে এই ব্যাপারে, এবং আমিও চেষ্টা করতেছি এবং আমি আশাও করি যে ইনশাল্লাহ কমপ্লিট হবে। আমি আমাদের কষ্টের দুই একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আপনারাই তো এই কোম্পানির সব। আমাদের এই যেই কোম্পানি বললাম না যে একটা লোক ধরা পড়ছে আমাদের, সে কত টাকা কোম্পানিতে দিছে, কত বকেয়া আছে, এটা আমরা কোনোদিন দেখে কাজ করি নাই। এবং যখন একটা লোক এখানে পারমিটের জন্য কাগজপত্র জমা দিছে আমাদের কোম্পানির রিনিউয়েলের জন্য এটা সেটার জন্য, আমরা সবসময় বলছি যে দেখো টাকা দিয়ে দিও, নাহলে কিন্তু কাজ আটকায় যাবে। কিন্তু 2011 থেকে 2020 পর্যন্ত, আজ পর্যন্ত এমন একটা ঘটনা ঘটে নাই যে একটা লোকের টাকা দেওয়া বাকি ছিল, কোম্পানিতে টাকা ছিল এবং তাদের পারমিট করে আনা হয়নি, একটা লোকের ক্ষেত্রে ঘটে নাই। হ্যাঁ, আমি যেটা বললাম, আমার মধ্যে যোগ্যতা নাই, আমি সবসময় আপনাদের সাথে গলা টেনে টাকা আনার চেষ্টা করছি, কিন্তু একটা উদাহরণ বের করা যাবে না যে একটা লোক জমা দিয়ে গেছে অথচ আমরা সে টাকা দেয় নাই, বিদায় তার পারমিটটা করে আনি, এমনটা হয়নি। তো এই এরপরে কেউ হসপিটালাইজড হয়েছে, তার ফ্যামিলিতে হঠাৎ করে বিপদ আসছে, আমাদের কোম্পানি যতটা পারছে গিয়েছে, এবং এর বদলা যেটা, এটা আপনারা সবাই পাবেন। আমরা আখেরাতে বিশ্বাস করি, কিয়ামতে বিশ্বাস করি, ওই দিন আপনারা দেখবেন আপনারা কত কিছু করছেন মানুষের জন্য। তো আমি আমার যে কথাটা বলতেছি সেটা হচ্ছে এই যে, আমরা যে কতগুলা ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতাম, যে প্রত্যেক মাসে তাদের একটা খরচ দিতাম, এদের অনেক ফ্যামিলি কিন্তু জানেই না যে এই টাকাটা আপনাদের কোম্পানি থেকে যাচ্ছে, আমি এত গোপনে এটা মেনটেন করছি। বাকি দুই একটা ফ্যামিলি জানে যে এই টাকাটা আমাদের এখান থেকে যায়। তো আমি এই এই মাসে ওদের টাকাটা, আমি প্রত্যেক মাসে আমাদের কোম্পানির খরচের প্রথম যেই খরচটাকে আমি সামনে আনি সেটা হলো যে ওই ফ্যামিলিগুলার খরচ, ওইটা সবার আগে দেই, তারপর আমি অফিসের ভাড়া এবং অন্যান্য খরচের দিকে তাকাই।
কিন্তু এখনকার সময়ে যেই কষ্টটা আমার লাগতেছে, আমি এই মাসে ওদের টাকা কারোই দিতে পারি না এবং আমি নিষেধ করে দিছি, আমি তৃতীয় পক্ষ দিয়ে টাকাগুলো দেই তো, যেহেতু আমাদের কোম্পানির নামটা আমি গোপন রাখতে চাই, ওদেরকে বলে দিছি যে আপনি জানাই দিয়েন যে কবে আবার এটা শুরু করতে পারবো জানি না, আপাতত আর দিতে পারতেছি না। তো এদের মধ্যে একটা একটা ফ্যামিলি, সে আমার নাম্বার জানে, আমার পরিচিত, তো তার মেয়ে আমাকে মেসেজ দিয়ে বলছে যে ভাইয়া এই টাকাটাই আমার ফ্যামিলির ভরসা ছিল। আমি বললাম বোন কিছু করার নেই, আর আমি এখনও বলতে পারবো না যে কবে আমরা এটা শুরু করতে পারবো। তো এটা যে এটা যতটুকু আমার কাছে কষ্টদায়ক এই জিনিসটা, তার চেয়ে বেশি কষ্টদায়ক যখন আপনাদের যারা দু চারজন লোক দিছেন এবং ওই লোকগুলো আপনাকে এসে বিরক্ত করতেছে, এটা খুবই কষ্টকর একটা জিনিস। তো আমি আপনাদেরকে বলতেছি যে আমাদের দোয়ার জামাটা ঘটন হওয়ার পর আপনারা যারা যারা অংশগ্রহণ করতে চান আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দিবেন, ঠিক আছে? আমরা এই কাজটা শুরু করি, ইনশাল্লাহ এটা এটা সেটেল হয়ে যাবে। আমি অনেক ব্যাকগ্রাউন্ড বলতে পারবো এই কোম্পানির, যে অনেক অনেক চ্যালেঞ্জিং, আপনাদের দোয়া আপনাদের পরিশ্রমের কারণে আল্লাহ তাআলা খুব সহজে করে দিছে। তো আমি আশা করি এটাও আল্লাহ তাআলা করে দিবেন, হয়তো আল্লাহ আপনাদেরকে পছন্দ করছেন বিধায় একটু পরীক্ষা নিচ্ছে। হতাশ হবেন না, দেখেন হতাশ হবেন না, কষ্টকে সহ্য করে নিতে শিখেন, ঠিক আছে না? আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। একটা অন্ধলোক, সে যদি মনে করেন যে আপনার কি যেন বলে মরুভূমিতে সে রাস্তা হারাই ফেলছে, এখন পানির খুব পিপাসা, পানি খুব পিপাসা, তো একজন তাকে বলছে যে আপনি ডান দিকে যেতে থাকেন, ডান দিকে গেলে আপনি পানি পাবেন। তো ডান দিকে সে মনে করেন 15 মিনিট গেছে, যাওয়ার পর সে পানি পায় নাই, তারপরে সে আরও 15 মিনিট গেছে, তারপরে সে পানি পায় নাই। তো এইভাবে প্রত্যেক 15 মিনিটে তার কী মনে হবে যে ওই বেটা বোধহয় মিথ্যা কথা বলছে? তো সে মনে হবে কি যে আরে আমি তো 15 মিনিট গেলাম আসলে পাচ্ছি না, সে আরও হতাশ হবে, আরও 15 মিনিট যাবে আরও পাচ্ছে না, সে আরও হতাশ হবে, কিন্তু সে আশা ছাড়তে পারবে না। আর সে যখন আশা ছাড়বে না তখন তাই আরও 15 মিনিট আরও 15 মিনিট, এইভাবে যদি সে 2 ঘন্টা যাওয়ার পরে দেখা যাবে যে সে পানির একবারে কাছাকাছিতে চলে আসছে, তখন সে হতাশ হয়ে কি বলবে যে না আর চেষ্টা করবো না। তো এই জিনিসটা যে দেখতেছে সে তাকে বোকা বলবে না, সে তার জন্য আফসোস করবে না, কি করবে? সে বলবে আরে এত কষ্ট করে শেষ মাথায় এসে ধৈর্য হারা হয়ে জিনিসটা পায় না, সে আর একটু গেলেই পেয়ে যেত। তো আমরা এই যে কলিনের জন্য 2023 যাতে মাটি হিসেবে পারমিটের জন্য এই যে একটা লম্বা সময় কষ্ট করে আসছি না, আমরা একেবারে শেষার্ধে আছি। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে যদি ওই লোকটা মিথ্যা কথা বলে বা উল্টা দিকে যায়, তাই না, তাইলে তো সে কোনো দিনই পাবে না। যদি ওই যেই বেটা বলছে পানি ডাইন দিকে, সে যদি মিথ্যা কথা বলে, অথবা ওই লোক অন্ধ যেহেতু সে ডাইনের জায়গায় বামে রওনা দিছে, তাইলে তো সে কোনো দিন পাবে না। তার জবাব আমি দিচ্ছি যে আমরা উল্টা দিকে যাচ্ছি না। কাবিলিয়াত কবুলিয়াতের জন্য যে জিনিসটা শর্ত আমি প্রথমে বলছি, সেটা হচ্ছে যে দুনিয়ার লাইনে যেটা প্রপার হয়ে ওই ওয়েতে চেষ্টা করা এবং আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করা, যে আমার মধ্যে কোনো যোগ্যতা নাই, আমার ভুলের কারণে এগুলো হচ্ছে, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার কাজটা করে দাও। তো রাস্তা তো ঠিকই আছে, সুতরাং আমরা খুব কাছাকাছিতে আছি। তো আজকের এই ভিডিও আপনাদের জন্য করলাম। আমার কোনো ভিডিও আমি কখনোই বলি না যে কোম্পানির জন্য যেগুলো এগুলো আপনারা কারোর কাছে শেয়ার করেন, আপনারা ব্যক্তিগতভাবে সময় নিয়ে শুনবেন এবং এর উপর রেসপন্স করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাআলা এই সব কিছু সহজ করে দেবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।